আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ রাগ করো না, যদি এরকম ভুলটা করে থাকি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো সবার আগে আমার যেটা করা দরকার, ভিডিওটা অন্য একজনকে নিয়ে ভিডিওটা শুরু হবে, তো অনেক কিছু বলার আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। একজনকে আচ্ছা মতো একটু কী বলবো, না ধোলাই বলবো না, একটু বোঝাতে হবে, একটু বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে? তো সব মানে তার আগে আমি একজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সে হলো অমৃতা। ওর হাজব্যান্ডের আইডি থেকে আমাকে কমেন্ট করে, কৌশিক চ্যাটার্জি হাজব্যান্ডের নাম ওর, আর আমার ওই বোনের নাম হচ্ছে অমৃতা। তো আমার সত্যি অমৃতা, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে চিনি, আমি তোমার, তুমি এর আগে আমাকে কমেন্ট করেছিলে যে তুমি তোমার হাজব্যান্ডের আইডি দিয়েই আমাকে কমেন্ট করো, তুমি অমৃতা, এটা তুমি আগেও আমাকে বলেছিলে, এবং আমি জানি, আমি তোমাকে চিনি, সেই হিসেবে আমি তোমাকে চিনে গেছি। তুমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, কিন্তু তুমি বলছো যে আমি তোমার কমেন্ট ডিলিট করে দিই, তোমার কষ্ট হয়েছে যে তুমি তো আমাকে কোনোদিন খারাপ কথা বলোনি, তো তাহলে তোমার কমেন্ট আমি কেন ডিলিট করি, বা তুমি তো কোনো খারাপ কিছু লেখো না, তাহলে তোমার কমেন্ট আমি কেন ডিলিট করি, তোমার এটা খারাপ লেগেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কমেন্ট কিন্তু ডিলিট করি না, আমি তো তোমাকে চিনি যে তুমি কে, তুমি এর আগে তোমার পরিচয় দিয়েছিলে, তো সেই হিসাবে আমি বুঝতে পারছি না কী করে এটা ব্যাপারটা হচ্ছে ডিলিট। আমি কিন্তু সত্যি বলছি আমি তোমার কমেন্ট ডিলিট করি না। হ্যাঁ, এমন হতে পারে হয়তো তুমি যে একটা ভালো কমেন্ট করলে, এবার অনেক ভিউয়ার্স আছে না, বা অনেক ফেক আইডি আছে, বাজে বাজে কমেন্ট করে যায়, তখন হয়তো তোমার কমেন্টের নিচে হয়তো সেই ফেক আইডির কোনো কমেন্ট, হয়তো বাজে বা নোংরা কোনো কমেন্ট হয়তো আমাকে করেছে, বা কোনো শত্রু অপোজিট পার্টির হয়তো ভিউয়ার্স, অপোজিট পার্টির ভিউয়ার্স এসে হয়তো আমাকে কোনো খারাপ কথা লিখেছে, তখন হয়তো তার কমেন্ট আমি ডিলিট করতে গিয়ে হয়তো তোমার কমেন্টটা ডিলিট হয়ে যায়, এরকম হয়তো হতে পারে। তো বিশ্বাস করো, আমি জেনে বুঝে মানে শুধু স্পেশালি তোমার কমেন্টটা ডিলিট করার জন্য কিন্তু আমি ডিলিট করিনি। যদি কিছু ডিলিট হয়ে থাকে তোমার কমেন্ট, তাহলে ওইভাবে হলে হতে পারে, আদার্স নয়, কারণ তোমাকে আমি চিনি, তোমার কমেন্ট আমি ডিলিট করবো কেন? তো প্লিজ ভুল, আমাকে ভুল বুঝো না, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি বলেছো তুমি আমার থেকে অনেক ছোট, তো তোমরা মানে আমার বোনের মতো, তুমি আমি তোমার দিদির মতো, তো ক্ষমা চাইছি। আমি কিন্তু ইচ্ছে করে তোমার কমেন্ট ডিলিট করি না, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আর তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আমি তোমার কমেন্ট ডিলিট করবো কেন, ব্যাপারটা ওইরকমই হবে, আমি যেটা তোমাকে বললাম, ঠিক আছে? অন্য কারোর কমেন্ট ডিলিট করতে গিয়ে হয়তো তোমার কমেন্ট ডিলিট হয়েছে, এরকম কিছু ঘটনা ঘটবে, নাহলে জেনে বুঝে আমি তোমার কমেন্ট ডিলিট করে দিই। তো আমি তোমাকে এটা ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছি। হ্যাঁ, আমি ভিডিওর মাধ্যমে, ভিডিও শুরু করার আগে আগে তোমার কাছে ক্ষমা চাওয়াটা আমার কর্তব্য, কারণ তুমি খুব কষ্ট পেয়েছো আমার মানে এই ব্যাপারে, তো সেই জন্য আগে তোমার কাছে আমি সরি চেয়ে নিলাম, প্লিজ ক্ষমা করে দিও। তো ভিডিওগুলো দেখো সব, আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমি জানি তুমি ভালোবাসবে, সাপোর্ট করবে, তবু বলছি। তো দেখো ফ্যান চলছে আর চুলগুলো খুব উঠছে, প্রবলেম হচ্ছে, তবু কিছু করেনি, চালিয়ে এসিটা চালাচ্ছি না এখন। তো যেটা বলার, পানু মাসি বলতে এখন সবাই বুঝে গেছে, সবাই চিনে গেছে, আর আমাদের নতুন করে খ্যাকশিয়াল বলতে হয় না, শুধু পানু মাসি বললেই হলো। তো পানু মাসি কে নিয়ে কোনোদিন মানে অনেক দিন ভিডিও করিনি, কারণ পানু মাসি সবার কাছে আমার নিজের ভিডিওতে বলেছে যে আমি তোমাদের নিয়ে কোনো ভিডিও করব না, তোমাদের কোনো ধারেবারে আমি থাকবো না, তোমরাও আমাকে নিয়ে কোনো ভিডিও করো না, আমার ধারেবারে তোমরা থেকো না। তো আমরা কিন্তু প্রত্যেকে শুনেছিলাম, কেউ আমরা কিন্তু পানু মাসির ভিডিওতে কোনো ভিডিও নামাইনি, কোনো ভিডিও বলুক পানু মাসি যে এতদিন আমরা কোনো ভিডিও তার বিপক্ষে নামিয়েছি কি না, নামাইনি, কিন্তু আজকে নামাতে হচ্ছে, আজকে সঞ্জয় একটা নামিয়েছে আর আমিও নামাচ্ছি, ঠিক আছে? কারণ এটা নামাতে বাধ্য হলাম, আশা করি তুমি শুনবে, মানে তুই শুনবি। আর একটা কথা, আমি পরে ডিটেলসে আসছি, তার আগে একটা কথা বলে নিই, সঞ্জয়ের ভিডিওতে আজকে শুনলাম যে তুই নাকি বলেছিস কোনো ভিডিওতে যে আমাদেরকে বন্ধু করতে আসবি না, আমরা কিন্তু বন্ধু হবো না, না কি এরকম একটা কথা বলেছিস। ও মাই গড, এত বড় ভুল ধারণা তোর আসছে কোত্থেকে, তোরা কী ভাবছিস, এই পানু মাসির সব ভিউয়ার্সরা আর পানু মাসি, তুই কী ভাবছিস আর তোমরা কী ভাবছো, যে আমরা ওই দালালটার ভুল ধরেছি মানে, ওই দালালটার বিপক্ষে গেছি মানে, এই অপোজিট পার্টিকে আমরা মানে তার মানে খেকশিয়াল মানে পানু মাসি, একে আমরা বুকে জড়িয়ে ধরব। ও মাই গড, এতটা খারাপ সময় আমাদের আসেনি, ভাবলে কী করে। আর শোন পানু মাসি, তোকে বলছি,
তুই যদি এই কথাটা বলে থাকিস যে আমরা তোর সঙ্গে ভাব করতে যাব, কত বড় তোর ভুল ধারণা, ভাবছি শুধু আমি তো সঞ্জয়ের ভিডিও দেখে ভাবছি কখন তোর এই উত্তরটা দেব, তোর কত বড় ভুল ধারণা। তুই আসিস আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে, আমাদের সঙ্গে কী বলতো আমাদের সঙ্গে ভাব করতে, কারণ তুই এখন ভালো করে যা, তোর ভিডিওতে এটা বলেছিস কেন বলতো, কারণ তুই ভালো করে জানিস যে আমরা ওই দালালটার ভুল ধরতে পারি, ওর বিরুদ্ধে কথা বলতে পারি। তা বলে এই নয় যে ওই দালালের শত্রু যারা, মানে তুইও আমাদের শত্রু, তবে ওই দালালের জন্যই হয়েছিস, কিন্তু ওই নোংরা ভাষা ইউজ করা করেই তো হয়েছে। তাহলে তোদেরকে আমরা বুকে জড়িয়ে ধরবো, কোলে টানবো, সেটা জীবনেও হবে না, সেটা তুই ভালো করে জানিস। কারণ কি, যখন প্রথমে ওই ময়ের বেলায় যখন মুখ খুলেছিলাম ওই দালালটার বিরুদ্ধে, তখন কিন্তু তুই যারা যারা মুখ খুলেছিল তাদের প্রত্যেকের ভিডিওতে এসে কমেন্ট করেছিলিস, প্রত্যেকের সঙ্গে ভাব জমাতে চেয়েছিলিস। মনে কর, তুই মনে কর আমাদের সবার ভিডিওতে এসে তুই কমেন্ট করেছিলিস, আমরা কিন্তু তোর ভিডিওটা এই তোর কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি। তারপর দ্বিতীয় ভিডিওতে যখন কমেন্ট করেছিস তখন তোকে লাথি মেরেছি, ফার্স্ট ভিডিওতে ডিলিট করে দিয়েছি, দ্বিতীয় ভিডিওতে তোকে লাথি মেরেছি। মনে কর, তাহলেই বুঝে যাবি যে কে কার সঙ্গে ভাব করতে যায়। আর আমাদের দেখেছিস তোর ভিডিওতে কি কমেন্ট করতে, সঞ্জয়কে দেখেছিস তোর ভিডিওতে কি কমেন্ট করেছে কোনো দিন, আমাকে দেখেছিস তোর ভিডিওতে কি কমেন্ট করেছে কোনো দিন, হ্যাঁ কী ভাবিস রে, এত বড় ভুল ধারণা তোর সত্যি। তো ভালো করে তোমাদেরটা পরিষ্কার করে বলে দিই, আমাদের ওই দালালটার সঙ্গে বেঁধেছে মানে এই নয়, আমরা ওই দালালটার ভুল ধরছি, দালালটার বিপক্ষে গেছি, দালালটার আসল রূপ আসল চেহারা আমরা ধরতে পেরেছি, যার কারণে আমরা বেরিয়ে এসেছি। তা বলে এই নয় যে আমরা এই শত্রুদেরকে গলা জড়াবো, এইটা তোমরা ভুল, এই ভুল সিদ্ধান্ত মানে ভাবনাটা তোমরা একদম ভেবো না, ঠিক আছে। তো এবার আসি পানু মাসি তোর কথায়, তুই আমাদের কারোর সঙ্গে লাগিসনি, আমরা কিন্তু তোর কারোর সঙ্গে লাগিনি, তোর সঙ্গে কেউ লাগেনি, কারণ তুই সবথেকে আগে লাগিস, তারপরে আমরা উত্তর দিই, তখন তুই আর নিতে পারিস না। তুই দেখ তুই আবার মিলির পেছনে লাগতে শুরু করে দিয়েছিস, কেন তুই মিলির পেছনে লাগবি না, তোর তোর এখন ভিউজ কমে গেছে, তাই এখন মিলির পেছনে তুই ধরে পড়েছিস, তুই মিলির পেছনে লাগদেলি কেন, তোকে নিয়ে তো কেউ কিচ্ছু বলেনি, তোকে নিয়ে আর কেউ কিছু বলেছে, তুই তোর কন্টেন্ট, তুই ওই দালালটাকে তুই যা খুশি বল, ছেড় কাট যা খুশি কর, আমরা কেউ আর প্রতিবাদ করতে যাবো না, সেটা আমরা পরিষ্কার করে আমাদের ভিডিওতে বলে দিয়েছি যে আমরা কেউ আর প্রতিবাদ করতে যাবো না, কিন্তু আমাদের কাউকে নিয়ে কেউ যেন কোনো ভিডিও না করে, এটা কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। তাহলে সেখানটা দাঁড়িয়ে তুই মিলিকে কেন টানছিস, মিলির পেছনে কেন লেগেছিস, ভাবিস না যে এদের পেছনে লাগলে আমরা ছেড়ে কথা বলবো, আমাদের কিন্তু আসতে হবে, কারণ তুই আসিস, কারণ প্রত্যেকের ব্যাপারে তুই আগে কিন্তু আসিস, তুই আগে খোঁচাস এবং খোঁচাস, তারপরে আমরা এসে আচ্ছা মতো লাঠি দিই, ঠিক আছে, তুই আগে খোঁচাস সরু কাঠি দিয়ে, তারপর আমরা মোটা কাঠি দিই, বুঝতে পেরেছিস। তো তো আমরা চাইলে তোর কিন্তু অনেক কিছু বলতে পারি, তোর যে ওই যে গুপ্তি বুড়ি একদিন এসে বলেছিল যে তুই যখন ওই নাটকটা করেছিলিস, হ্যাঁ ওই পটল তোলার নাটকটা করেছিলিস, তখন গুপ্তি বুড়িকে অনেকে জিজ্ঞেস করেছিল কমেন্টে যে দিদি দিদি ওই ওই ওর খবর কী, দিদি পানুমাসি কেমন আছে, দিদি পানুমাসি কেমন আছে, তখন ওই গুপ্তি বুড়ি সমস্ত ভিউয়ার্সদের বলেছিল যে না ও এখন মেন্টাল ট্রমায় আছে, ও এখন এইটা কাটিয়ে উঠতে পারছে না, ও এখন মেন্টাল ট্রমায় আছে। সত্যিই কি তুই মেন্টাল ট্রমায় ছিলিস, তুই কোথায় ছিলিস সেদিনকে, যেদিনকে গুপ্তিবুড়ি বলেছিল আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি, এক জায়গায় গেছিলাম, খুব ব্যস্ত ছিলাম, আর পানুমাসির মেন্টাল ট্রমায় আছে, আমি তাই ওই সেখান থেকে এসে আমি বসে পড়েছি ভিডিও করতে, ওই একটা জায়গায় কোনটা ছিল, ওই MSL-এর বাড়ি তো, তাই না, ওর শ্বশুরের শ্রাদ্ধ তো, তাই তো, তারপরে কী বলো তুই মেন্টাল ট্রমায় গেছিস, তারপর মেন্টাল ট্রমায় পেয়ে কোথায় গেছিলিস, মেন্টাল ট্রমায়, মেন্টাল ট্রমায় তুই কোথায় গিয়েছিলিস, তার প্রমাণ তো এখন একটা একটা করে বেরোচ্ছে শটে, তুই মেন্টাল ট্রমায় যাদের বাড়ি ছুটেছিলিস আমরা তো সবাই জানি, যে গুপ্তি বুড়ি তুই আরও অনেকে আরও কয়েকজন সব ওই MSL-এর শ্বশুরের সাদ মানে বাছুরকে গিয়ে খাসির মাংস খাচ্ছিলিস, খাসির মাংস খেতে গাইছিলিস, বুঝছিস, সেটা আমরা সবাই জানতাম, আর গুপ্তি বুড়ি এসে কীরকম নাটক করলো, ও এখন মেন্টাল ট্রমায় আছে, ও এখন কয়েকদিন ভিডিও দিতে পারবে না, এখন মেন্টাল ট্রমায় আছে, সেদিনকেই তুই MSL-এর বাড়িতে গিয়ে মটন খাচ্ছিস, তার প্রমাণ আমরা তো তখনই পেয়ে গেছিলাম
বুঝে গেছিলাম, জেনে গেছিলাম, কিন্তু আমরা কিচ্ছু বলিনি। তা আতা না কিছু বলিনি বলে ভুল, তখনও বলেছিলাম যে মেলটার ট্রমায় না ওদের বাড়ি। আজ দেখ প্রমাণ, তোর শর্টগুলো সব একটা একটা করে বেরোচ্ছে, কারণ তখন সেই মুহূর্তে দিতে পারিসনি। সবাই তখন, সমস্ত লোক তখন ওই নিয়ে ব্যস্ত ছিল, তোর ওই চিন্তা নিয়ে ব্যস্ত ছিল, সবাই ওটা নিয়ে তখন জলঘোলা করবে, যার কারণে তখন তুই সেই শর্টগুলো ওখানে গিয়ে, যে শর্টগুলো মেন্টাল ট্রমায় যে শর্টগুলো করেছিলিস গুন্ডি রানীকে নিয়ে, সেই শর্টগুলো তুই তখন আর ছাড়তে পারিস নি। এখন দেখছিস কি, সব এখন অন্যদিকে চলে গেছে, লাইন পুরো ক্লিয়ার, অনেকটা দিন হয়ে গেছে, এবার আমি সেই শর্টগুলো ছাড়তে শুরু করি, কেউ আর বুঝতে পারবে না, আমরা সব বুঝি, বুঝতে পেরেছিস? তো চাইলে আমরা এখন সেই সব ভিডিওগুলো, ওই সব শর্টগুলো নিয়ে কিন্তু প্রত্যেকে মুখ খুলতে পারতাম, বুঝতে পেরেছিস? কিন্তু আমরা সব দেখে শুনে বুঝে শুনেও চুপ করে আছি, কারণ আমরা তোর পেছনে লাগতে চাই না, কেউ তোর পেছনে লাগতে যায় না, কারোর ইচ্ছে নেই তোর পেছনে লাগার। বিশ্বাস কর, তোর ভিডিওটাই দেখি না, তোকে নিয়ে ভিডিও করা তো অনেক দূরের কথা, তোর ভিডিও দেখেই না। আজকে সঞ্জয়ের ভিডিও দেখে জানতে পারলাম যে তুই মিলিকে নিয়ে বলেছিস, তুই আবার বলেছিস আমরা নাকি তোর সঙ্গে ভাব করতে যাবো, তুই সেটা করবি না। তো আমরা চাইলে তোর ওই শর্টগুলো যখন তুই শুরু করেছিলিস, ওই শর্টগুলো তুলে তুলে কিন্তু আমরা তোর আসল রূপটা সবার আবার দর্শকদের সামনে তুলে ধরতে পারতাম, যে তোর সে মেন্টাল ট্রমার আসল কাহিনীটা, কিন্তু আমরা কেউ তুলে ধরিনি, কারণ আমরা চাই না তোর তোর কী বলতো, তোর ত্রিসীমানায় থাকতে, তোর ধারে বারে থাকতে, যার কারণে সবাই চুপ করে আছে। কিন্তু তুই দেখ মিলের পেছনে লেগে গেছিস, মিলের পেছনে লাগতে আসিস না। তুই যাকে নিয়ে করছিস কর, তুই অন্য ক্রিয়েটারদের নিয়ে কর, কাকে নিয়ে করবি কর, তুই ওই দালালটাকে নিয়ে, যেরকম তোর তো কন্টেন্ট দালাল, তুই তাকে নিয়ে তুই যা খুশি কর। আমরা আগে প্রতিবাদ করতাম, এখন আমরা তোর ধারে বারেও যাবো না প্রতিবাদ করতে, বুঝতে পেরেছিস? কিন্তু মিলি বা আমাদের এই কজনের ধারে বারে কিন্তু তুই আসবি না, তাহলে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলবো না, বুঝতে পেরেছিস? মিলিকে মিলির পেছনে আর লাগবি না, তোকে কিন্তু আমরা প্রত্যেকে আবার নতুন করে ওয়ার্নিং দিচ্ছি, তোর পাশে কিন্তু কেউ জানে, এবার যদি আমরা শুরু করি না তোলপাড় করে ছেড়ে দেবো, কারণ তোর সমস্ত কিছু প্রুফ কিন্তু আমাদের হাতে রয়েছে, তোর ওই নোংরামোর প্রুফ, বুঝতে পেরেছিস? তোর ওই নোংরামি তুই ডিলিট করে দিতে পারিস, তুই হাইড করে দিতে পারিস, কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের কাছে বর্তমান। সুতরাং লাগতে আসিস না, একদম লাগতে আসিস না। ভেবেছিলাম তোকে নিয়ে কোনোদিন ভিডিও করবো না, কিন্তু বাধ্য করলে তুই তোকে নিয়ে ভিডিও করতে, কারণ তোর তো স্বভাব সবার আগে খুঁচানো আমাদের পেছনেই। তা ভাবিস না যে মিলিকে নিয়ে বলছিস আর আমরা চুপ করে থাকবো, একদম ভাবিস না, মিলিকে নিয়ে লাগতে আসিস না, তোকে সাবধান করে দিলাম, ঠিক আছে? আশা করি তুই শুনবি কথাটা, তুই তোর মতো ভিডিও কর, কেউ তো ধারে বারে যায়নি, যাবেও না, যেতে চায়ও না, বুঝতে পেরেছিস? আশা করি তোকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সঙ্গে থেকো, সাবধানে থেকো, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো যদি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।